গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার কড্ডাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন চব্বিশ জানুয়ারি বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে এলাকাবাসী জানায় ঘটনার সময় কড্ডাবাজার এলাকার ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এ সময় চালক ও হেল্পার তুরাগনদে পড়ে যান আশেপাশের মানুষজন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এ ঘটনার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সিদ্দিক জানান আহতদের পরিচয় জানা যায়নি এর মধ্যে বাস চালক ও হেলপারের অবস্থা গুরুতর এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে